أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হজ ও উমরাতে যাওয়ার নিয়তকারী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা হজ ও উমরার অসংখ্য টিউটোরিয়াল পাই যা শুধুমাত্র পুরুষদেরকে উপলক্ষ করে বানানো হয়েছে। আজ আমি শুধুমাত্র মহিলাদেরকে উপলক্ষ করে এই টিউটোরিয়াল তৈরি করব। ইনশাআল্লাহ এই ভিডিও দেখলে উমরাকারী মহিলারা তাদের সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন, আপনাদের মোটামুটি উমরা সংক্রান্ত যত কিছু জানার আছে সব কিছুই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জেনে ফেলতে পারবেন। প্রথমত মহিলাদের জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। প্রথমত মহিলাদের সাথে নিজ স্বামী কিংবা প্রাপ্তবয়স্ক মুহরিম, অর্থাৎ যাদের সাথে বিয়ে করা সবসময় হারাম, যেমন ভাই, বাবা, ছেলে, এই ধরনের ব্যক্তি থাকতে হবে। দ্বিতীয়ত হজ বা উমরাতে যাওয়ার আগে বাড়িতে প্রতিদিন 1-1.5 ঘন্টা করে হাঁটার অভ্যাস করুন, কারণ সেখানে প্রচুর হাঁটতে হয়। হঠাৎ গিয়ে যখন হাঁটা লাগবে তখন খুবই কষ্টদায়ক মনে হবে। তৃতীয়ত কম খাওয়ার অভ্যাস করুন, বেশি খেলে পেশাব পায়খানার হার যত বেশি হবে, যা সফরে বিব্রতকর অবস্থায় ফিরবে। চতুর্থত হজ বা উমরাতে যাওয়ার আগে আপনজনদের সাথে দেখা করুন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, কারো আমানত থাকলে তা বুঝিয়ে দিবেন, পাওনা থাকলে তা মিটিয়ে দিবেন। পঞ্চমত যাওয়ার সময় এই দোয়াটি পড়ে গেলে ফিরে আসা পর্যন্ত আপনার পরিবার পরিজন নিরাপদে থাকবে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাআবাতিল মুনকালাবি ওয়া সুইল মানজারি ফিল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদি। ষষ্ঠত ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেক সূরা বিসমিল্লাহ সহ পড়ে বের হবেন, তাহলে সফরের সম্পূর্ণ পথে আপনি আরাম পাবেন। সপ্তমত হাতের যদি চুড়ি ব্যবহার করেন, কাঁচের চুড়ি ভুলেও দিবেন না, কারণ তাওয়াফের ভিড়ের মধ্যে তা ভেঙে গেলে নিজে এবং অন্য হাজিরা আহত হওয়ার সম্ভাবনা আছে। অষ্টমত ফ্ল্যাট জুতা নেবেন, উঁচু হিল বিশিষ্ট জুতা নেবেন না। নবমত সেখানে আবাসিক হোটেল সমূহে ইংলিশ কমোড হয়ে থাকে, তো দেশে ইংলিশ কমোড ব্যবহার শিখে নেবেন। দশমত আপনার মালামালের ব্যাগে নাম ঠিকানা লিখে নিন, ব্যাগে তালা লাগিয়ে নিন, একটি চাবি হাত ব্যাগে রাখুন। 11তম পরিচিত জন মুআল্লিম, হোটেলের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এবং নিজের নাম ঠিকানা লিখে হাত ব্যাগে রাখুন। কী কী জিনিস প্রয়োজনীয় নিতে হবে সেগুলির লিস্ট আপনারা তৈরি করে সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করবেন। হজ ও উমরার মাসালা সংক্রান্ত বই, মোবাইল থাকলে আমার এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন, কলম, প্যাড, পাসপোর্ট, টিকিট, হেলথ সার্টিফিকেট গলায় ঝুলিয়ে রাখার জন্য ছোট ব্যাগ, জায়নামাজ, তসবি, পাক পবিত্র পরিধানের কয়েক জোড়া কাপড়, চাদর, আয়না, তৈল, চিরুনি, সুরমা, সুইসুতা, কাঁচি, নেল কাটার, মোটা মার্কার কলম, তোয়ালে, রুমাল, ব্যবহারের চশমা, সাবান, মাজন, রেজার, পানির বোতল, প্রয়োজনীয় ঔষধ, মাথা ব্যথা, সর্দি কাশি ঔষধ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নেবেন। মসজিদে প্রবেশের সময় জুতা নেওয়ার জন্য ছোট থলে নেবেন, কারণ সেখানে বাহিরে জুতা রাখলে তা আর খুঁজে পাওয়া মুশকিল। এহরামের আগে আপনার কিছু প্রস্তুতি আছে, নখ কেটে নেবেন, শরীরের অবাঞ্ছিত চুলসমূহ পরিষ্কার করে নেবেন, মিসওয়াক করবেন, অজু করবেন, খুব ভালোভাবে গোসল করবেন। ইসলামী বোনেরা সেলাইযুক্ত কাপড় পরিধান করতে পারবেন, হাতা, পর্দা, মৌজা, বোরখা সব কিছুই স্বাভাবিকভাবে পরিধান করতে পারবেন। কাপড়, বোরখা ঢিলে ঢালা নেবেন, যেন কোথাও অজু করতে হলে কনুইর উপরে তোলা যায়। আজকাল মহিলারা এত টাইট কাপড় সেলাই করে যে অজু করার সময় জামার হাতা কনুইর উপর তুলতে পারে না, তখন বিপত্তি ঘটে। যেমন এই জিনিসটা ছোট করে ফেলে তখন এভাবে উপরে তুলতে পারে না, তখন উজু করতে সমস্যা হয়।
তবে মহিলারা এহরামের অবস্থায় চেহারা খোলা রাখতে হবে। এহরাম অবস্থায় মহিলাদের জন্য এমন কোনো ধরনের বস্তু দ্বারা চেহারা ঢাকা হারাম যা চেহারার সাথে একেবারে লেগে যায়। তবে পরপুরুষ থেকে চেহারাকে আড়াল করার জন্য হাত পাখা কিংবা কোনো বই বা ঢাল দিয়ে আড়াল করতে পারবেন। যেমন ধরুন আপনার হাতে কোনো একটা কাগজ, সেটা দিয়ে এভাবে আপনি আড়াল করতে পারবেন। ওমরার নিয়ত করার জন্য উত্তম সময় হলো বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে যে সমস্ত মহিলারা যারা এসব দেশ থেকে হজ ওমরা করতে যাবেন, তারা ঘর থেকে প্রস্তুতি নিয়ে নেবেন এবং ঘরেই এহরামের দুই রাকাত নফল নামাজ পড়বেন, যদি মকরু ওয়াক্ত না হয়। তো এহরামের নামাজের নিয়ম হলো দুই রাকাত নফল নামাজ এহরামের নিয়তে পড়বেন, অর্থাৎ আমি এহরামের দুই রাকাত নামাজ পড়ছি। তো প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সুরা এখলাস পড়বেন। এই দুই সুরা না জানলে অন্য যে কোনো সুরা দিয়ে পড়লেও চলবে। নামাজের পর নিয়ত করবেন না, নিয়ত করবেন একদম ফ্লাইটের মধ্যে। বিমান ভূপাতিত হওয়া, আগুনে পুড়ে যাওয়া থেকে নিরাপদ থাকার জন্য এই দোয়াটি পড়ে নেবেন। মনে রাখবেন এসব দোয়া ওমরার জন্য জরুরি নয়, তবে পড়ে নিলে ভালো। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউযু বিকা আন আমুতা লাযীগা। এরপর যানবাহনের যে দোয়াটি সেটি পড়ে নেবেন। এটি একটি কোরআনের আয়াত, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না লাহু ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াগুলো মুখস্থ করতে না পারলে লিখে নিন, দেখে দেখেও পড়তে পারবেন। এবার আপনার কাজ হলো ওমরার নিয়ত করে নিয়া। ওমরার নিয়ত হলো আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি ওয়া আইন্নি আলাইহা وبارك لي فيها نويت العمرة واحرمت بها لله تعالى। অর্থাৎ হে আল্লাহ, আমি উমরা করার ইচ্ছা করেছি, আমার জন্য তা সহজ করে দাও আর আমার পক্ষ থেকে তা কবুল করো আর তা পালন করতে আমাকে সাহায্য করো আর উমরাকে আমার জন্য বরকতময় করে দাও। আমি উমরা পালন করার নিয়ত করছি আর আল্লাহর জন্য এর ইহরাম বেঁধেছি। নিয়তের পর একবার হলেও এই লাব্বাইক বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর অর্থের দিকে খেয়াল করবেন, অর্থ হলো আমি হাজির হয়েছি, হে আল্লাহ আমি হাজির, হ্যাঁ আমি হাজির হয়েছি, তোমার কোনো শরীক নাই, আমি হাজির হয়েছি, নিশ্চয় সকল প্রশংসা এবং নিয়ামতসমূহ তোমারই আর তোমারই জন্য সকল ক্ষমতা, তোমার কোনো অংশীদার নাই। এখন সবসময় শুধু এই লাব্বাইক পড়বেন। মহিলারা নিচু স্বরে পড়বেন, এমন আওয়াজে পড়বেন যে নিজ কানে যাতে শুনতে পান। এবার আপনার জন্য কিছু কাজ হারাম হয়ে গেল, হালাল কাজও আপনার জন্য কিছু হারাম হয়ে যাবে, কারণ আপনি এহরামের নিয়ত করে ফেলেছেন, ওমরার নিয়ত করে ফেলেছেন। কাপড় বা রুমাল দ্বারা মুখ ঢেকে রাখা হারাম, সুগন্ধি ব্যবহার করা, চুলে সুগন্ধি তেল ব্যবহার করা, উত্তেজনাবশত স্বামীকে আলিঙ্গন করা, চুমু করা, অশ্লীল কথাবার্তা বলা, কারো সাথে দুনিয়াবি ঝগড়া করা, জঙ্গলের পশু শিকার করা, শিকারীকে সাহায্য করা, নিজের নখ কাটার জন্য নখ কাটা, অন্যের নখ কেটে দেয়া, সমস্ত শরীর থেকে কোনো চুল উঠানো, রং বা মেহেদির হিজাব লাগানো, জৈতুন ও তিলের তেল চুলে বা শরীরে লাগানো, উকুন মারা ফেলে দিয়া কিংবা অন্য কাউকে মারার জন্য ইশারা করা। এহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ তা যদি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বা ঘুমের ভিতর হয়ে যায় তাহলে গুনাহ হবে না, তবে এর জন্য আপনাকে দম বা জরিমানা দিতে হবে। আর এহরাম অবস্থায় যেসব কাজ মাকরু সেগুলো হলো শরীরের ময়লা পরিষ্কার করা, সাবান ব্যবহার করা, চিরুনি ব্যবহার করা, এমনভাবে চুলকানো যাতে চুল কেশ ঝরে পড়ে,
সুগন্ধির গ্রানিয়া, সুগন্ধি টিস্যু, সুগন্ধিযুক্ত ফল বা পাতা যেমন লেবুর পাতার গ্রানিয়া, বালিশে মুখ উপুর করে শয়ন করা। এহরাম অবস্থায় যে কাজ করা জায়েজ যেমন মুখ খোলা রাখা, নখ ভেঙে গেলে তা পৃথক করা, মিসওয়াক করা, সুরমা লাগানো, ময়লা দূরীভূত করা ছাড়া, সাবান ব্যবহার ছাড়া গোসল করা, কাপড় ধৌত করা, আস্তে আস্তে শরীর চুলকানো যাতে কোনো ক্যাশ ঝরে না পড়ে, সেলাই করা কাপড়, হাত মোজা পরিধান করা, এসব জায়েজ। আলহামদুলিল্লাহ, আপনি প্রায় 4 ঘন্টার মধ্যে জেদ্দা এয়ারপোর্ট পৌঁছে যাবেন। সেখান থেকে মক্কা প্রায় 1 ঘন্টার রাস্তা। ট্রাফিক থাকলে সময় আরও বেশিও লাগতে পারে। জেদ্দা থেকে যখন মক্কা শহরে প্রবেশ করবেন তখন বেশি বেশি লব্বাইক পড়তে থাকবেন। মক্কা শরীফে নিজের মালপত্র যথাযথ স্থানে রাখবেন। যাদের হোটেল ঠিক করা আছে তারা হোটেলে মালামালগুলি রাখবেন। তারপর ওযু করার প্রয়োজন হলে ওযু করে নিয়ে লব্বাইক বলতে বলতে মক্কা শরীফের বাবুস সালামে গিয়ে পৌঁছবেন। ডান পা দিয়ে মসজিদে ঢুকার যে দোয়া, বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এরপরে মসজিদে হারামে এতেকাফের নিয়ত করে নিলে যতক্ষণ ভিতরে থাকবেন এতেকাফের সওয়াব অর্জন করতে পারবেন। এতেকাফের নিয়ত হলো আমি সুন্নত এতেকাফের নিয়ত করছি, আরবিতে নাওয়াইতু সুন্নাতাল এতেকাফ। এরপর কাবা শরীফের দিকে প্রথম দৃষ্টি পড়তেই দোয়া করলে সে দোয়া কবুল হয়। তো প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর বলবেন এবং দোয়া করবেন। এই সময় যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। তাওয়াফের নিয়ম, আপনি মসজিদে হারামে প্রবেশ করে কাবা ঘরের যে কোনায় হাজার আসওয়াদ আছে সেদিকে যাবেন এবং তাওয়াফের নিয়ত করবেন। নিয়তটি হল আল্লাহুম্মা ইন্নি উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম ফায়াসসিরহুলি ওয়া তাকাব্বালহু মিন্নি, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমারই সম্মানিত ঘরের তাওয়াফ করার ইচ্ছা করছি, তুমি তাকে আমার জন্য সহজ করে দাও আর আমার পক্ষ থেকে তা কবুল করে নাও। নিয়ত করার পর হাজরে আসওয়াদকে রেখে, সামনে রেখে দুই হাত নামাজের তাকবীর বলার মতো, এভাবে বলার মতো সামনের দিকে উঠিয়ে এভাবে করে উঠাবেন। পাশে যে ছবিতেও দেখা যাচ্ছে, তো এভাবে করে এই দোয়াটি করবেন, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা পরে এবার সম্ভব হলে হাজার আসওয়াদকে চুমু দিবেন। এটা পরে ইসতেলাম করবেন, আপনি এইভাবে হাতটাকে চুমু খাবেন। এরপর সম্ভব হলে আপনি হাজার আসওয়াদের কাছে গিয়ে চুমু করবেন। যদি ভিড়ের কারণে চুমু দেওয়া সম্ভব না হয় তাহলে ইশারা করে হাতে চুমু দিবেন। এখন আপনি আপনার বাম পাশে কাবা ঘরকে রেখে প্রথম চক্কর শুরু করবেন। মহিলারা তাওয়াফের সময় ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাওয়াফ করার সময় থামবেন না। তাওয়াফের সময় কিছু দোয়া আছে, যদি তা মুখস্থ না থাকে তাহলে দরুদ শরীফ পড়তে পড়তে তাওয়াফ করবেন। আর কেহ যদি দোয়াগুলি পড়তে চায় তাহলে আমাদের তাওয়াফের 7 চক্করের 60টি দোয়ার একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, সেখান থেকে শিখে নেবেন বা লিখে নেবেন। মনে রাখবেন, তাওয়াফের সময় পুরুষের জন্য প্রথম 3 চক্করে একটু দ্রুত চলতে হয়, কিন্তু মহিলাদের জন্য তার প্রয়োজন নাই, বরং মহিলারা স্বাভাবিকভাবেই চলবে। রুকনে ইয়ামানি, আপনি হাজার আসওয়াদ থেকে তাওয়াফের চক্কর শুরু করেছেন, সেখান থেকে প্রথম চক্করের দোয়া বা দরুদ শরীফ পড়তে পড়তে রুকনে ইয়ামানি পর্যন্ত পৌঁছলে সেটিকে সম্ভব হলে চুমু দিবেন কিংবা হাত দিয়ে ধরে হাতে চুমু খাবেন। তো রুকনে ইয়ামানিটির ছবিতে দেখুন, এই যে হাজরা আসওয়াদ, এই কর্নারটা হাজরা আসওয়াদ, এর আগের কর্নার যেটা সেটাকে বলা হয় রুকনে ইয়ামানি। তো এই জায়গা থেকে রুকনে ইয়ামানি শুরু, এটা হলো হাজরা আসওয়াদের কর্নার, এটা হলো রুকনে ইয়ামানির কর্নার। আমি লিখে দিয়েছি রুকনে ইয়ামানির কর্নার, এটা হলো রুকনে ইয়ামানির কর্নার, এটা হাজরা আসওয়াদের কর্নার। আর রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ যেই আসওয়াদ যে কোনো যে কোণে আছে সেখান পর্যন্ত জায়গাটা হলো মুস্তাজাব। এখানে 70,000 ফেরেস্তা বান্দার দোয়ার সাথে আমিন বলেন,
তাই রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াত পর্যন্ত স্থানে নিজ ভাষায় নিজের জন্য সকলের জন্য দোয়া করবেন এবং সবশেষে এই দোয়াটি বলবেন, কোরআনের এই দোয়াটি, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে ইহকালীন কল্যাণ দাও, পরকালীন কল্যাণ দাও এবং দোজকের শাস্তি থেকে পরিত্রাণ দাও। দ্বিতীয় চক্কর, এবার আপনি হাজার আসওয়াদের কাছে পৌঁছলেন, আপনার প্রথম চক্কর শেষ হলো, দ্বিতীয় চক্কর শুরু করার জন্য প্রথম চক্করের মতো উভয় হাত কাঁধ পর্যন্ত এভাবে তুলে হাজার আসওয়াদের দিকে ফিরে এভাবে তুলে বলবেন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবর ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে এভাবে চুমু খাবেন, হাতে ইসতেলাম করবেন, হাজার আসওয়াদকে চুমু দিবেন, সম্ভব না হলে ইশারা করে হাজার আসওয়াদকে চুমু দিবেন। এবার দ্বিতীয় চক্কর শুরু করবেন। আপনার চক্কর যখন দিবেন তখন মনে রাখবেন কাবা শরীফ আপনার বাম পাশে থাকবে। দ্বিতীয় চক্করের দোয়া যে যদি থাকে পড়বেন, দোয়া যদি না জানেন বা সাথে না থাকে, দেখে দেখে পড়ার জন্য কোনো বই কাগজ না থাকে, তাহলে দরুদ এবং সালাম, দরুদ শরীফ পড়তে পড়তে সালাম দিয়ে দিতে দিতে আপনি তাওয়াফ করতে থাকবেন। আগের মতো আবার যখন রুকনে ইয়ামানিতে যাবেন সেখানে দোয়া শেষ হবে এবং রুকনে ইয়ামানিতে প্রথম চক্করের মতো আমল করবেন, সেখানে চুমু দিবেন এবং সেখান থেকে হাজার আসওয়াত পর্যন্ত আপনি নিজের জন্য নিজের ভাষায় মনের যেই দোয়া আছে আপনার মন থেকে যেই দোয়া আসে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া, কারণ এটা দোয়া কবুলের স্থান। এখানে 70,000 ফেরেশতা আপনার দোয়ার সাথে আমিন বলছে এবং সর্বশেষে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়তে পড়তে হাজার আসওয়াদের সামনে এসে যাবেন এবং আপনার দ্বিতীয় চক্কর শেষ হয়ে গেল। এভাবে একই নিয়মে আপনি 7টি চক্কর শেষ করবেন, প্রত্যেক চক্করই একই সিস্টেম, শুধু ওই দোয়াগুলো ভিন্ন ভিন্ন। তো দোয়াগুলো যদি না থাকে আপনার সহজ পদ্ধতি হলো আপনি দোয়া এর জায়গায় দরুদ শরীফ পড়তে থাকবেন, দরুদ শরীফ পড়ে পড়ে আপনি 7 চক্কর শেষ করবেন এবং সপ্তম চক্কর শেষ হলো এবং আপনার অষ্টমবারের মতো হাজার আসওয়াদকে সামনে নিয়ে কাঁধ পর্যন্ত হাত তুলে ওই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবর ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে ইসতেলাম করবেন। তাহলে আপনার ফলে চক্কর হবে 7টি আর ইসতেলাম হবে 8টি, তাহলে আপনার তাওয়াফ শেষ হয়ে গেল, উমরার একটা অংশ শেষ হয়ে গেল। এবার মকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়তে হবে, আপনার 7 চক্কর তাওয়াফ শেষ হলো, 8 বার ইসতেলাম শেষ হলো, এবার আপনার কাজ হলো মকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত তাওয়াফের নামাজ পড়া। নিয়ত হলো হে আল্লাহ আমি তাওয়াফের নামাজ আদায় করছি, তবে সেটা যেন মকরু অক্ত না হয়। প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা এখলাস পড়বেন। মকামে ইব্রাহিমের কাছে ভিড় হলে আশেপাশে দূরে গিয়ে যেখানে হালকা ভিড় কম সেখানে গিয়ে আপনি নামাজ আদায় করবেন। চিত্রের মধ্যে দেখানো হয়েছে যে এই 7 নম্বর চিহ্নিত যে জিনিসটা এটাই হলো মূলত মকামে ইব্রাহিম, কাবা ঘরের দরজার সোজা, এটাই হলো মকামে ইব্রাহিম। এর আশেপাশে কাবা ঘরকে সামনে নিয়ে এর আশেপাশে সেখানে তাওয়াফকারীদের যাতে সমস্যা না হয় একটু দূরে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এবং এখানে নামাজ পড়ে একটি দোয়া আছে, খুব চমৎকার দোয়াটি পড়বেন, যদি আপনি লিখে নেন দেখে দেখেও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ফাকবাল মাযিরাতি ওয়া তা'লাম হাজাতি ফা আ'তিনি সুউলি ওয়া তা'লামু মা ফি নাফসি ফাগফিরলি যুনুবি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানান ইউবাশিরু কলবি ওয়া ইয়াকিনান সাদিকান হাত্তা আ'লামা আন্নাহু লা ইউসিবুনি ইল্লা মা কাতাবতা লি ওয়ারিদান বিমা কাসামতা লি ইয়া আরহামার রাহিমিন। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার গোপন ও প্রকাশ্য সবই জানো, সুতরাং আমার অনুসূচনা গ্রহণ করো, তুমি আমার চাহিদা সম্পর্কে জ্ঞাত, সুতরাং আমার আবেদন কবুল করো, তুমি আমার অন্তরের কথা জানো, সুতরাং আমার গুণাসমূহ ক্ষমা করো। হে আল্লাহ, তুমি তোমার কাছে, আমি তোমার কাছে চাচ্ছি এমন ঈমান যা আমার অন্তরে স্থান লাভ করবে এবং এমন ইয়াকিন যাতে আমার দৃঢ় বিশ্বাস জন্মে, আমার জন্য যা তুমি নির্ধারিত করে রেখেছ
তাই আমার জীবনে আসবে এবং যা আপনি আমার ভাগ্যে লিখেছেন তাতে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি, হে সর্বাধিক দয়ালু। ইবনে আসাকিরের সপ্তম খণ্ডের 431 পৃষ্ঠে আছে যে এই দোয়াটি পড়বে তার গুনাহ পেরেশানি অভাব দূর হয়ে যাবে, ব্যবসায়ীর ব্যবসা বৃদ্ধি করে দেওয়া হবে, সে না চাইলেও অক্ষম দুনিয়া তার কাছে ধরা দেবে। এবার আপনার তাওয়াফের নামাজও শেষ, তাওয়াফের নামাজ শেষে এবার মোলতাজ আমি আসুন, এটি হলো হাজরা আসওয়াদ ও কাবা ঘরের দরজার মধ্যবর্তী স্থান, এ স্থানে যদি সম্ভব হয় নিজেকে এইভাবে লেপটে নিন, ছবিতে দেখুন ওই জায়গাটা, আপনি নিজেকে লেপটে নিন, দু চোখের পানি ছেড়ে দিয়ে এখানে নিজেকে কাবা ঘরের সাথে লেপটে ফেলুন, কাঁদতে কাঁদতে নিজের ভাষায় দোয়া করুন, এখানে দোয়া কবুল হবে। এই মোলতাজেমের জায়গা হলো এই চিহ্নিত 6 নম্বর ছবির মধ্যে দেখুন, হাজরা আসওয়াদ আর এই যে কাবা ঘর এর মাঝখানে যে অংশটা ছোট্ট জায়গা, এই জায়গার মধ্যে এটা হলো মূলত মোলতাজাম। তবে যদি এখানে ভিড় হয় সেখানে যাওয়ার দরকার নেই, বরং সোজা দূরে বসেই আপনি দোয়া করতে পারেন। মোলতাজামের দোয়া শেষে জমজমের পানি পানের পালা, সেখানে দেখবেন বিভিন্ন জায়গায় জমজমের পানি রাখা আছে, জমজমের পানি দাঁড়িয়ে কাবার দিকে ফিরে তিন ঢুকে পান করবেন, পেট ভরে পান করবেন। জমজম পানের সময় যেই নিয়তে পান করবেন সেই নিয়ত ইনশাল্লাহ পূরণ হবে। জমজম মাথায় ও শরীরেও মালিশ করবেন, বিশেষ করে রোগ থেকে শেফার নিয়তে, যে কোনো ন্যাক উদ্দেশ্য পূরণের নিয়তে পান করবেন। এই ধরনের ছবিতে দেখুন, এই ধরনের ড্রাম থাকবে পানির, এগুলো থেকে আপনারা ওয়ান টাইম গ্লাস থাকবে, সেখানে ঠান্ডা গরম নর্মাল পানির আছে, আপনার যেটা ভালো সেটা খাবেন। তবে বেশি ঠান্ডা খেলে আপনার গলা ব্যথা হতে পারে, তাই নর্মাল খাওয়াই ভালো, পেট ভরে খাবেন। এরপর আপনার সাফা মারওয়া সাই শুরু হবে, ওমরার প্রথম কাজ তাওয়াফ শেষ করার পর এবার দ্বিতীয় কাজের জন্য প্রস্তুত হয়ে যান। আর দ্বিতীয় কাজ হলো সাফা মারওয়া সাই করা, সাইয়ের জন্য ইস্তেলাম। সাফা মারওয়ার সাই করতে যাওয়ার আগে তাওয়াফের জন্য যেভাবে হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়ে ইশারা করে হাতে ইস্তেলাম করেছেন, এখানেও সাই করতে যাওয়ার আগে ইস্তেলাম করে যাবেন। এইভাবে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে ইস্তেলাম করে দরুদ শরীফ পড়তে পড়তে সাফা পাহাড়ের দিকে যাওয়ার যে দরজা সেদিকে যাবেন। সাফা পাহাড়ের দিকে উঠে কাবার দিকে ফিরে হাত তুলে দোয়া করবেন, কেঁদে কেঁদে দোয়া করবেন, নিজের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য দোয়া করবেন। অন্তত 25 আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আপনার সাই পাহাড়ের উপর, সাফা পাহাড়ের উপর দোয়া করবেন। এরপরে আপনার সাইয়ের নিয়ত করবেন, সাফা মারওয়া পাহাড়ে সাইয়ের নিয়ত করবেন। নিয়তটি হলো আল্লাহুম্মা ইন্নী উরীদু সাআইয়া বাইনা সাফা ওয়াল মারওয়াতা সাবআত আশওয়াতিন লিওয়াজহিকাল করিম ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য সাফা ও মারওয়ার মধ্যে 7 চক্কর সাই করার ইচ্ছা করেছি, অতএব তুমি উহা আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কবুল করে নাও। এবার সাফা থেকে নেমে মারওয়ার দিকে চলতে থাকুন, সেখানে সবুজ লাইট দ্বারা চিহ্নিত স্থানে পুরুষেরা দৌড়ানো উচিত, কিন্তু এখানে মহিলারা দৌড়াবেন না, স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে সেই সবুজ চিহ্নে এই দোয়াটি পড়বেন, রব্বি গফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলামু ইন্নাকা তাআলামু মা লা না'লামু ইন্নাকা আনতাল আযযুল আকরাম ওয়াহদিনি লিল্লাতি হিয়া আকওয়াম আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরান ওয়া সা'ইয়াম মাশকুরাম ওয়া যামবাম মাগফুরা। অর্থাৎ হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার উপর দয়া করো, আর আমার গুনাহসমূহ যা তুমি জানো ক্ষমা করে দাও, নিশ্চয় তুমি জানো যা আমরা জানি না, নিশ্চয় তুমি অধিক সম্মানিত ও মর্যাদাবান, এবং আমাকে সরল সঠিক পথের উপর অটল রাখো। হে আল্লাহ, আমার হজকে মাবরুর হজে পরিণত করো, আমার সাইকে কৃতজ্ঞতাপূর্ণ সাইতে পরিণত করো, আর আমার গুনাহসমূহকে ক্ষমা করো। এবার হাঁটতে হাঁটতে মারওয়া পাহাড়ে পৌঁছলে কাবার দিকে ফিরে সেখান থেকে কোরআনের 25 আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সেখানে দোয়া করুন, তারপর আবার সাফার দিকে রওনা হয়ে যান। আবার সবুজ লাইট আসলে সেখানে আগে উল্লেখিত সেই দোয়াটি পাঠ করবেন। ছবিতে দেখুন, এই যে সবুজ লাইট ছবিতে দেখা যাচ্ছে,
এটা হলো সাফা মারওয়া পাহাড়, এসি লাগানো, টাইলস লাগানো, চতুর্দিকে সুন্দর পরিবেশ, এই সবুজ লাইটের একটা চিহ্ন উপরে। এই অংশটুকুতে আপনার মহিলারা স্বাভাবিকভাবে, কিন্তু পুরুষেরা এই জায়গাটায় দৌড়বে। তো প্রথম সাই হবে সাফা থেকে মরওয়ায় যাবেন, দ্বিতীয় সাই মরওয়া থেকে সাফায় আসলে দ্বিতীয় সাই হয়ে যাবে, তৃতীয় হলো সাফা থেকে আবার মরওয়া, চতুর্থ আবার মরওয়া থেকে সাফা, পঞ্চম আবার সাফা থেকে মরওয়া, ষষ্ঠ আবার মরওয়া থেকে সাফা, সপ্তম সাফা থেকে মরওয়া। মোটামুটি আপনার শুরু হবে সাফা থেকে মরওয়ায়, আপনার সপ্তম চক্কর শেষ হবে। এভাবে আপনার সাফা মরওয়া পাহাড়ের সাত চক্কর শেষ হবে। এরপর মসজিদে হারামে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন, এটা মুস্তাহাব। সাফা মরওয়া পাহাড়ে যেখানে দৌড়াবেন তখন হযরত সৈয়দা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খালি পায়ে প্রচণ্ড রৌদ্রে পাহাড়ি নির্জন পরিবেশে দৌড়িয়েছেন সন্তানের জন্য পানির খোঁজে, সেই দৃশ্য চিন্তা করুন। এখন তো সবই টাইলস আর এসি দিয়ে আরামদায়ক পরিবেশ। এখন আপনার কাজ হলো চুল কাটা। ইসলামী বন্ধুর জন্য চুল মুন্ডন করা হারাম। মহিলারা আঙ্গুলের এক গিরা সমপরিমাণ চুল ধরে কেটে নেবেন। আল্লাহ তাআলা আপনার উমরা কবুল করুন, আমাদেরকেও বারবার উমরা করার, হজ করার তৌফিক দান করুন। আ